Assalamualaikum, hello everyone. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি আছি মারুফা আক্তার, এইচ এম ভ্যারাইটিজ চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আপনাদের সঙ্গে আবার একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আমি সারাদিনে যা যা করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। এই তো সকালে আমি আমার বাচ্চাকে মাদ্রাসাতে দিয়ে চলে এসেছি, তাই এখন আমি চিতই পিঠা তৈরি করছি। আগে থেকে চিতই পিঠার গোলাটা আমি তৈরি করে নিয়েছিলাম। এক চুলায় আমি চিতই পিঠা দিয়ে আরেক চুলায় আমি এখানে চা বানিয়ে নিচ্ছি। সকালে যেহেতু সবাই ব্রেকফাস্টে চা খাবে তাই আমি চাটাও তৈরি করে নিয়েছি। এই তো আমার চিতই পিঠাটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি চিতই পিঠাটাকে। এরকম শীতের মধ্যে এরকম গরম গরম চিতই পিঠা ধোয়া ওঠা খেতে কার না ভালো লাগে। আমার মনে হয় চিতই পিঠা পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। আমার বাসার সবাই এই চিতই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। এই তো এখানে আমি রুটি ছেঁকে নিচ্ছি, আমার ছেলের জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখন আমি টিফিন নিয়ে যাব, এই কারণে আজকে আমি রুটি আর ভাজি নেব। ভাজিটা আমি আগে থেকেই করে রেখেছি, এখন একটু গরম করে নিয়ে যাব। যেহেতু ঠান্ডার দিন একটু গরম গরম খাবার খেলে সবারই ভালো লাগবে, তাই আবারও গরম করে নিয়ে যাচ্ছি। টিফিনটা এখন আমি প্যাক করে নেব, তারপর চলে যাব মাদ্রাসায়। এই তো এখন আমি চিতই পিঠাটা খেয়ে নিচ্ছি। অনেকে অনেকভাবে খেয়ে থাকে, আমার কাছে চিতই পিঠা চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি আমার চিতই পিঠাটা আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি। আমার নাস্তাটা হয়ে গেলে এখন আমি চলে যাব টিফিন নিয়ে মাদ্রাসায়। এই তো টিফিন ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি মাদ্রাসাতে। এই তো গেটটা খুলে এখন আমি জুতা পরে চলে যাচ্ছি। এখন আমি সিঁড়ি দিয়ে নেমে চলে যাব মাদ্রাসায়। এই তো এখন আমি মাদ্রাসায় চলে এসেছি, সবাই একত্রে টিফিন খেয়ে নিচ্ছে। এই তো আমার ছেলের সাথে যারা পড়ে সবাই একসাথে টিফিন খেয়ে নিচ্ছে। এই তো টিফিন খাওয়া হয়ে গিয়েছে, এখন ওরা একটু খেলাধুলা করবে, তারপরে আবারও ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা খেলাটা একটু এনজয় করুন, দেখুন। একটু পরে আমি আবার কথা বলছি। টিফিন খাওয়িয়ে তারপরে আমি চলে এসেছি বাসায়। বাসায় এসে গোসল করে তারপরে আমি একটু ছাদে চলে এসেছি, যেহেতু রোদ উঠেছে। শীতের দিনে এরকম রোদে আসতে খুবই ভালো লাগে। ছাদে এসে দেখি আঙ্কেল ছাদে স্ট্রবেরি গাছ লাগিয়েছে, দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে। এবং ছাদের উপরে লাউ গাছও লাগিয়েছে, মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের গাছ আছে, আম ধরেছে, বারো মাসের আম গাছ, দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। ছাদের উপরে মোটামুটি সব ধরনেরই ফলের গাছ আছে, অনেক ধরনেরই। এই তো এখন আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি নামাজ পড়ার পরে। এই তো আজকে আমাদের চিংড়ি মাছ রান্না করা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, তারপরে আমি আবার চলে যাব মাদ্রাসাতে, ওদেরকে প্রাইভেট পড়ানোর জন্য চলে যাব মাদ্রাসায়। এই তো আমি চলে যাচ্ছি এখন মাদ্রাসায়, নিচে নেমে এসেছি, এখন চলে যাব মাদ্রাসাতে। এই তো আমার ছোট ছেলেকে নিয়ে চলে যাচ্ছি, বড় ছেলে আগে একটু চলে গিয়েছে, এখন আমরা দুজন একসাথে চলে যাব মাদ্রাসাতে প্রাইভেট পড়ানোর জন্য। আর আমার ছোট ছেলে যাওয়ার সময় অনেক বেশি দুষ্টামি করে, দেখুন আপনারা। আর সব সময় বলে আম্মা আমাকে ভিডিও করো, দেখো আমাকে ভিডিও করো। বিকেলে খাওয়ার জন্য আমি এখানে ধনিয়া পাতার পাকোড়া বানিয়ে নিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে। এইভাবে পাকোড়াটা বানালে অনেক বেশি মজা লাগে খেতে। শীতের মধ্যে এরকম টেস্টি খাবার খেতে কার না ভালো লাগে। যারা এখনো ট্রাই করেনি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে এই পাকোড়াটা। পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হয়, খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়। এই তো রাতের জন্য তৈরি হতেছে। আজকে রাতে আমরা চিতই পিঠা আর গরুর মাংস খাবো, তাই গরুর মাংস রান্না করছে। এই তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে গরম মশলা তেজপাতা এগুলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে, হালকা ব্রাউন কালার করে। এই তো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিচ্ছে আদা রসুন এবং জিরে বাটা।
তারপর খুব ভালোভাবে নেড়ে নিচ্ছে মশলাটাকে সামান্য পরিমাণ ভেজে নেবে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে তেমন অ্যাড করে নেবেন তারপরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবে রান্না করার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হবে টেস্টটা তত বেশি ভালো আসবে এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছে গরুর মাংস এখন মশলাটার সঙ্গে গরুর মাংসটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবে এই তো দেখুন মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এই তো তারপরে আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন কিছু পরিমাণ পানি উঠে এসেছে এখন একটু নেড়ে দেব আবারও চলে আসলো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে দেওয়ার জন্য মাংসটাকে অবশ্যই কিছু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মাংসটা যত বেশি ভালো কষানো হবে মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে এই তো তারপরে পানি দেওয়া হয়ে গিয়েছে এখন মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে যে যেমন ঝোল খেতে পছন্দ করেন অতটুকু পরিমাণ ঝোল রেখে তারপর নামিয়ে নেবেন এই তো চিতই পিঠার জন্য ব্যাটারটা আমি করে নিয়েছি এখন এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ এখানে আমি কুসুম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে গরম পানি দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে করে সামান্য পরিমাণ পানি দিয়ে যতটুকু পরিমাণ ব্যাটারের মধ্যে পানি লাগবে এবং চিতই পিঠা বানানোর জন্য যেরকম পরিমাণ ঘনত্ব লাগবে ঠিক সেরকম পরিমাণ পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নেব এই তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে এই তো এখন আমি চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল খেতেও মাশাআল্লাহ অনেক বেশি দুর্দান্ত হয়েছিল এইভাবে চিতই পিঠা বানালে চিতই পিঠাগুলো একদম পারফেক্ট হয় অবশ্যই চিতই পিঠা বানানোর সময় সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করবেন এতে করে চিতই পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হবে এবং অনেক বেশি তুলতুলেও হবে আর অনেক বেশি ফুলবে এই তো আমি আবারও দিয়ে দিচ্ছি পিঠা এখন আমি ঢেকে দেব এই তো পিঠাটা হয়ে গিয়েছে এখন তুলে নেব এই তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠাটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এই তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন আমি রাত্রে খাওয়ার জন্য চলে এসেছি এই তো গরুর মাংস দিয়ে আমি পিঠা খেয়ে নিচ্ছি মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি টেস্টি হয়েছিল আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম